নমস্কার বন্ধুরা আজকের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো দেখুন এখানে অফিসিয়ালি নোটিফিকেশানটি আমার সামনে আমি ওপেন করেছি যে নোটিফিকেশানটি বেরিয়েছে একত্রিশ পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ কালকেই বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড তো নোটিফিকেশানটি কী আছে আমি আপনাদের বিস্তারিত জানাবো যে না এর আগে প্রথমে আমি খবরটি দেখিনি যে কি বলতে চাইছে তারপরে আমি নোটিফিকেশানটি আবার আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা খবরের হেডলাইনে দেখুন এখানে লেখা আছে জুলাই মাসে মাধ্যমিকের ফলাফল বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের তো আমি যে আপনাদের যে নোটিফিকেশানটি দেখালাম সেখানেই লেখা আছে সমস্ত বিষয় তো খবরটি আমি পড়ে আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের বলবো বা অনুরোধ করব বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে চান বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল গিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবেন এবং বিজ্ঞপ্তিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তো এখানে খবরের হেডিংয়ে বলা আছে জুলাই মাসে মাধ্যমিকের ফলাফল বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের তো কী আছে খবরটি এখানে দেখেনি। তো এখানে বলা হচ্ছে দিন আগে মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষা খাতা দেখা শেষ হলে লকডাউনের কারণে নম্বর সংগ্রহ করতে কাজটা অনেকটা বিলম্ব হচ্ছিল তবে মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতায় ইতিমধ্যে প্রায় নব্বই শতাংশ নম্বর জমা পড়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে কিন্তু বাকি দশ শতাংশ নম্বর এখনও জমা দেয়নি পরীক্ষকরা এদিন রবিবার এদিন রবিবার একত্রিশে মে দু হাজার কুড়ি মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করলো এই নির্দেশিকা অনুযায়ী যারা যারা এখনও খাতা জমা দেয়নি বিজ্ঞপ্তি প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে নম্বর মধ্যশিক্ষা পর্ষদে জমা দেন এমনটি নির্দেশ দিয়েছে তো আমি যে নোটিফিকেশানটি দেখালাম সেটি মধ্যে এটি বলা আছে তো চলুন আবার নোটিফিকেশানটি দেখে নি বন্ধুরা নোটিফিকেশানটি থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে যে এখানে এই দেখুন আটচল্লিশ ঘন্টা ফ্রম দ্য ডেট অফ দিস নোটিফিকেশান অর্থাৎ যে একত্রিশ তারিখ যেটি বেরিয়েছে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনের মধ্যে আপনাদের সমস্ত নাম্বার অফিসে জমা দিতে হবে এটি বলেছে আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটি দেখে নিতে পারেন এবং পরবর্তী খবরটি কী আছে দেখে বাকি খবরটি বলা হচ্ছে বন্ধুরা লকডাউনের জন্য মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগস্ট মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা শোনা গেলেও পর্ষদের এই তৎপরতা থেকে ধারণা করা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যেই মাধ্যমিক ফলাফল প্রকাশিত হবে এমনকি মধ্যশিক্ষা পর্ষদের সূত্রে জানা গেছে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা সর্বাধিক তাই তড়িঘড়ির বিজ্ঞপ্তি জারি করে বাকি দশ শতাংশ নম্বর সংগ্রহের নির্দেশ দিয়েছে পর্ষদ ফলাফল প্রকাশিত হলে আমি আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আপডেটটি মাধ্যমিক যে রেজাল্ট দু হাজার কুড়ির গুরুত্বপূর্ণ আপডেট যেটি জুলাই মাসের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে অর্থাৎ জুলাই মাসের মধ্যেই আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে এইটুকু আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি আশা করি আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান গিয়ে অলটি সিলেক্ট করে দেবেন তার কারণে প্রতিনিয়ত নোটিফিকেশন আপনারা পেতেই থাকবেন নিত্য নতুন খবরাখবর আপডেটে তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হয় পরবর্তী আপডেটে গুড বাই সকলকে